হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ফোন করে অপবিশ্বাসকে বলল, রমজান মাসে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জয়কে। তুমি যতটুকু সম্ভব জয়কে রোজা সম্পর্কে জানাবে। তুমি আমার বাবা মার কাছে নিয়ে যাবে জয়কে। জয়কে নিয়ে আমার বাবা মা রোজা রাখবে এবং ইবাদত কিভাবে করতে হয় তা শিক্ষা দিবে আমার বাবা মা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাকিব খান রয়েছেন আমেরিকাতে, কাজ নিয়ে খুবই ব্যস্ত রয়েছেন শাকিব খান। কিন্তু যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, পুত্র আব্রাহাম খান জয়কে সব আদব কায়দা শিক্ষা দিতে হবে। তা হোক জেনারেলের পড়ালেখা, হোক আরবি পড়ালেখা। তাই তো শাকিব খান জয়ের সব খোঁজ খবর রাখেন সবসময়, স্কুলে যাচ্ছে কিনা, ঠিক মতো লেখাপড়া করছে কিনা। অপরদিকে রমজান এসেছে, রমজান মাসে জয় তো ছোট, যদি রোজা নাও রাখতে পারে তবুও শাকিব খানের বাবা মার সাথে থেকে কিভাবে রোজার মাসে রোজা রাখতে হয়, তৈরি করতে হয় এবং সিঁড়ি খেতে হয় সব শিক্ষা নিতে হবে জয়কে। রমজান মাসে তার বাবা মার সাথে থাকলে ইবাদতের অনেক কিছুই শিখতে পারবে, ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে। অপরদিকে অপবিশ্বাস এক এক সময় এক এক কথা বলেন। এখন বলেন বিয়ের পর তিনি অপু ইসলাম হয়ে গিয়েছেন, কিন্তু কিছুদিন আগে জানিয়েছেন তিনি কখনো অপু ইসলাম হননি, তিনি এখনো অপু বিশ্বাস রয়েছেন। তিনি জন্মগতই হিন্দু, বিয়ের পর তাকে কাগজ পাতিতে কখনোই মুসলিম ধর্মতে নিয়ে আসা হয়নি। তাই তিনি যখন শাকিব খানের সাথে আলাদা হয়ে যায় তখনই তিনি প্রকাশ করেছেন যে এখন আর লুকিয়ে লাভ নেই, কারণ শাকিবের সাথে আমার সম্পর্ক নেই, তাই আমি জন্মগতভাবেই হিন্দু, আমি এখনো হিন্দুতে রয়েছি, আমার পরিচয়পত্রতে সব জায়গায় হিন্দুর পরিচয় পরিচিত আমি। তাই শাকিব খান রমজান এসেছে বলেই অপুকে বলল, তাড়াতাড়ি তুমি রমজান মাসে বাবা মার কাছে গিয়ে থাকবে, জয় তো একা থাকতে পারবে না, তোমারও থাকতে হবে, জয় তো ছোট, এর জন্য তোমাকেও চাই জয়ের জন্য। তাই তুমি এই মাসটায় যদি কষ্ট হয় তাহলেও তুমি আমাদের বাড়িতে গিয়ে থাকবে, কারণ জয় বড় হচ্ছে ধীরে ধীরে, ওকে ধর্ম সম্পর্কে জানতে হবে। তাই রমজান মাসে আমি চাই জয় বাবা মার সাথে থেকে ধর্ম সম্পর্কে জানুক, ছোট থেকে শিখতে হবে কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে ইফতারি করতে হয়, কিভাবে সেহরি খেতে হয়, এবং রমজান মাসে ও একটু কোরআন শিক্ষাও নিতে পারবে। বাবা মার কাছে থাকলে বাবা মা শিক্ষা দিতে পারবে, পাশাপাশি বাবা মাকে বলবো ওর জন্য এই মাসের একজন হুজুর রেখে দিতে, সব আদব কায়দা সব কিছু শিখাবে। দর্শক, সুপারস্টার শাকিব খানের এই চাওয়াটা অপু বিশ্বাসের কাছে খুবই ভালো একটা ব্যাপার, কারণ জয় বড় হচ্ছে, বড় হয়ে জয় কি শিখবে, যদি মায়ের সাথে সবসময় থেকে মায়ের ধর্মই দেখে তাহলে তো মায়ের ধর্মকেই মনে করবে নিজের ধর্ম। কিন্তু জয় তো শাকিব খানের পুত্র, জয় জন্মগতভাবেই একজন মুসলিম, তাই মুসলিম ধর্মে কি কি নিয়ম নীতি রয়েছে তা সম্পর্কে জানতে হবে। এজন্যই শাকিব খান অপবিশ্বাসকে বলল রমজান মাসে তার বাবা মার কাছে রেখে আসতে আর নিজেকেও থাকতে। দর্শক, শাকিব খানের এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ। Thank you.